দল সিবিআই তদন্তে তাকে আজ ডেকে পাঠানো হয়। এই মুহূর্তে ছবিটা আমরা আরো জানবো, কথা বলবো মৈত্রেয়ী, মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন মৈত্রেয়ী। অনুব্রত মণ্ডল তিনি বেরিয়ে আসছেন এবং তিনি বেরোনোর সময় তাকে জিজ্ঞেস করি যে আপনি কোথায় যাবেন, কোথায় যাবেন জিজ্ঞেস করায় তিনি যেটা বলেন যে কি বলবো বলুন, তিনি আর কোনো বক্তব্য করেননি। এবং তারপরে তার সঙ্গে যারা তার নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা তাকে গাড়িতে তুলে দেন এবং এই মুহূর্তে এসএসকেএম হাসপাতাল থেকে তার গাড়ি বেরিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি আমরা সেই ছবি, একটু জানার চেষ্টা করবো মৈত্রী, এই মুহূর্তে তার গন্তব্যস্থল কি, তিনি কি আবার তাহলে ফিরে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন তিনি, কিছু কি জানা যাচ্ছে, কিছু বলেছেন তিনি? দেখো উনি এই বিষয়ে কিন্তু কোনো মন্তব্য করতে চাননি। আমরা বারবার জিজ্ঞেস করেছিলাম, বারবার যদি প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি তৃতীয় আপনি কি নিত্যাম প্যালেস যাবেন না চিনার বাড়িতে, উনি কোনো মন্তব্য করেননি এই বিষয়ে।